বাদল চৌধুরীর জামিনের মামলা এবং তার শারীরিক অবস্থা রীতিমতো রাজ্যের অন্যতম আলোচ্য বিষয়। অগ্রিম জামিনের আবেদন খারিজের পর বৃহস্পতিবার হাইকোর্ট বাদল চৌধুরীর স্থায়ী জামিনের আবেদনও খারিজ করে দিয়েছেন। কিন্তু আদালতের এই রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বাদল চৌধুরীর পক্ষের আইনজীবী। মাননীয় বিচারপতি তার অর্ডার ঘোষণা করেছেন। আমরা যে সাবমিশন রেখেছিলাম বিকাশ পট্টাচার্যি আসামির পক্ষে আর্গুমেন্ট করেছেন, সেখানে আমরা এফআইআরে তার কিছু নেই, অন্যান্য জায়গাতে আমরা দেখেছি যে তার ইনভলভমেন্ট নেই, এমনকি সরকার পক্ষের যে আর্গুমেন্ট করেছেন অ্যাডভোকেট জেনারেল উনিও যে লাইনে আর্গুমেন্ট করেছেন এই দুই লাইনের মধ্যে নেই, একটা তৃতীয় লাইন অর্থাৎ রুলস অফ এক্সিকিউটিভ বিজনেস এটা ভায়োলেট করছে বলে বিল পিটিশনটা রিজেক্ট করেছেন মাননীয় আদালত। এই প্রশ্নটা কোনো পক্ষ থেকে আসেনি, এটা একটা বিচারপতি নিজস্ব একটা থার্ড লাইন নিয়ে তাকে রিজেক্ট করেছেন। এইগুলো আর জাজমেন্টের কপি না পর্যন্ত আমরা ডিটেলস কিছু বলব। অন্যদিকে অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক বলেন, এই মামলায় বাদল চৌধুরীর জামিনের আবেদন করাই ঠিক হয়নি। তিনজনের সই, যশপাল সিং, বাদল চৌধুরী এবং সুনীল ভৌমিক, তাহলে তিনজন যদি একটাতেই সই দিয়ে থাকে তাহলে এখন মানে এখন যদি বাদল চৌধুরীকে বেড়ে দেওয়া হয় না, এখন যশপাল সিংকে বেড়ে দেওয়া হয়, তাহলে এটা এরকম তো আইনে তো এরকম চলে না। সুতরাং আমার যা মানে আর কি ধারণা, এই এইটা এই স্টেজে এইভাবে ওনার বেলের প্রয়াগ করার কোনো যৌক্তিকতা ছিল না এবং এটা যথার্থই মাননীয় হাইকোর্ট বেল রিজেক্ট করেছেন এবং এই সমস্ত করে উনি ওনার যে দোষী উনি সেটাকে আরও বেশি জাস্টিফাই করছেন, উনি নিজেই ওনার কেসের